নমস্কার আমি কৌশিক রায় আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই অক্টোবর দু হাজার আপনারা কন্যা রাশির মানুষ কেমন যাবে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকেরকে শারদীয়ার শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানায় প্রত্যেকে এই দুর্গা পুজো খুব ভালো কাটুক আনন্দে কাটুক এই ঈশ্বরের কাছে কামনা করে আজকের এই প্রোগ্রাম আমি শুরু করছি দেখুন অক্টোবর মাস কন্যা রাশির স্বাস্থ্যের জায়গা দেখুন আপনাদের রাশির অধিপতি বুধ আপনাদের রাশিতে অবস্থান করছে এবং রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবে উনিশে অক্টোবর থেকে উনিশে অক্টোবর পর্যন্ত আপনাদের ভদ্রনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে এই অক্টোবর মাসে অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে যে খুব যে একটা সমস্যা রয়েছে সেটা কিন্তু নেই এই অক্টোবর মাসে আপনাদের ক্ষেত্রে শিক্ষা কেমন হবে দেখুন শিক্ষার জায়গাটা আমি খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে যারা উচ্চ শিক্ষা করছেন হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে অর্থাৎ আপনাদের শিক্ষার জায়গাটা যেমন ভালো রয়েছে তেমনি প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন কারণ আপনাদের পঞ্চমপতি রেট্রোগেট হয়ে রয়েছে এবং সরাসরি পঞ্চম ভাবকে কিন্তু প্রভাবিত কিন্তু করছে অর্থাৎ নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি ব্যবসার জায়গাটা কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না চাপ রয়েছে ব্যবসা ক্ষেত্রে অর্থাৎ কোনো জায়গাতে টাকা আটকে যাওয়া বা টাকা ফেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ প্রতি আপনার অষ্টম গৃহে রয়েছে রাহুর সাথে রয়েছে ব্যবসার জায়গাতে সমস্যা বা কাস্টমারের জায়গা নিয়ে কোনো সমস্যা বা আপনি যে কর্মচারীকে যে কাজ করাচ্ছেন সে কর্মচারী থেকে কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই মাসে ব্যবসার জায়গাটায় যথেষ্ট কিন্তু চাপ থাকবে এবং এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গা দেখুন আমাদের যে পার্টনারশিপ জায়গাটা সেখানে দেখো সপ্তম প্রতি আবার রাহুযুক্ত অষ্টমভাবে এখানে তো সমস্যা আসবে হানড্রেড পারসেন্ট কারণ এখানে আপনাদের বিশেষ করে দাম্পত্য জীবনে কোনো কলহ কোনো হটকারিতার সিদ্ধান্ত নিয়ে নেওয়া বা কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মত আদান প্রদানে কিছুটা হল সমস্যা অর্থাৎ বন্ডিংয়ের জায়গা নিয়ে কিন্তু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে কন্যারা রাশির অর্থাৎ নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু থাকতে কিন্তু হবে ভাগ্যবতী আপনার দ্বাদশগত ভাগ্য বিড়ম্বনা কিন্তু করবে আপনাদের অর্থাৎ যে কোনো কাজ যে একবারে হবে সেটা কিন্তু হবে না ভাগ্যপতি যেহেতু দ্বাদশভাবে কি না অর্থাৎ কিছুটা হলো ভাগ্যের বিড়ম্বনা এবং ধনপতিও দ্বাদশভাবে খরচ বৃদ্ধি করবে আপনাদের অর্থাৎ খরচটা কন্ট্রোল করুন এই পুজোর মাসে আপনাদের খরচের জায়গা দেখা যাচ্ছে এবং দূর ভ্রমণ যাত্রার একটা বড় সম্ভাবনা কিন্তু কন্যা রাশির দেখা কিন্তু যাচ্ছে কারণ আপনাদের ভাগ্যাধিপতি ধনাধিপতি দ্বাদশভাবে গিয়ে কিছুটা ভাগ্য মনে খরচ বৃদ্ধি করা এই সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কর্মাধিপতি আপনাদের কর্মাধিপতি রাশিতে ধনভাবে অবস্থান করে আপনার কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু দিবে যারা প্রমোশন চাইছিলেন বা ভালো একটা জব চাইছিলেন ভালো জব পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রমোশনের জায়গা রয়েছে এবং পদোন্নতির জায়গা কিন্তু আপনার রয়েছে অর্থনৈতিক সফলতা আপনাদের দেখা যাচ্ছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু লাভ হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনারা পাবেন এবার আসি আপনাদের সম্পত্তিগত দিকটা দেখুন যারা সম্পত্তি এই মাসে ক্রয় বা বিক্রয় করতে চাইছেন বিশেষ সাবধানে রাখুন কোনো ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া বা কোনো জায়গাতে টাকা আটকে যাওয়া বা ফেসে যাওয়া বা কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা শেয়ার বাজার বা স্টক মার্কেট বা অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা কিন্তু এই সময় নিশ্চিত রূপে কিন্তু আপনারা লাভ কিন্তু আপনারা পাবেন কারণ আপনাদের যে রাশির অধিপতির প্লেসমেন্টটা খুব ভালো রয়েছে এখানে আপনাদের অর্থনৈতিক জায়গা কিন্তু এখানে কিন্তু আপনাদের ভালো দেবে অনলাইন অ্যাক্টিভিটি থেকে যারা শেয়ার বাজার ফাটকা স্টক মার্কেটে যারা টাকা লাগান সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন এবং এর পাশাপাশি আপনাদের কোনো জায়গাতে বড় ধরনের কোনো সুযোগ আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন অর্থাৎ ব্রেন মাথা খাটিয়ে কাজকর্ম করেন এখানে কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে লাভ কিন্তু পাবেন এবং সরাসরি বৃহস্পতি আপনার ঠিক থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের বৃদ্ধি কিন্তু এই সময় কিন্তু করবে দেখুন চতুর্থভাবেও কিন্তু বৃহস্পতি দৃষ্টি রয়েছে এখানে কিন্তু আপনাদের সুখের জায়গা সুখ সাধন বা কোনো বন্ধুবান্ধব থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা ভাড়াটিয়া রয়েছেন বা বাড়ি ভাড়া বা আপনার কোনো প্রপার্টি ভাড়া দিয়ে যারা আপনারা যদি চলেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিশেষভাবে লাভজনক ফল কিন্তু আপনাদেরকে দেবে কী উপায় করবেন দেখুন আপনারা হনুমানজির উপাসনা করুন এবং এর পাশাপাশি আপনাদের বিশেষ করে আপনাদের যাদের টাকা আটকে গেছে বা টাকা ফেঁসে গেছে অবশ্যই আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্ম ছক আগে আপনারা দেখান রাশির একটা প্লাস পয়েন্ট যেখানে রোগ ঋণ শত্রুতা এই তিনটা কিন্তু আপনাদের বিনাশ হবে অর্থাৎ শত্রু শান্ত হবে রোগের জায়গাটা আপনাদের অনেকটাই ভালো হবে রোগ ঋণ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির কন্যা রাশির কোনো সৌভাগ্য লাভের সম্ভাবনা রয়েছে এবং আপনাদের ধনের জায়গাটা যদি আসি অর্থনৈতিক স্থিতির জায়গাটা যদি আসি ধনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো এই সময় কিন্তু দেখা যাচ্ছে অক্টোবর দু হাজার আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সবটাই তো পজিটিভ হতে পারে না সবটাই ভালো হতে পারে না কিছু কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে কারণ গ্রহ সব গ্রহ কিন্তু ভালো ফল দিতে পারে না এবং কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখুন রাগ যে এই সময় বৃদ্ধি করবে স্টেট ফরোয়ার্ড কথা বলে অর্থাৎ উচিত কথা বলে শত্রুতা তৈরি হতে পারে এবং আত্মীয় স্বজন থেকে কিছুটা হলেও সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রত্যেকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট করবেন কারণ এই দুর্গা পুজোর মাস মা দুর্গা আপনাদের দুর্গতি নাশ করুক এই ঈশ্বরের কাছে আমি কামনা করি এবং আবারও বলছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন নমস্কার ধন্যবাদ